আজকে হলো 25শে ডিসেম্বর। আজকের দিনটাকে বলা হয় বড়দিন। কি দিন? বড়দিন। এই বড়দিনে জন্মগ্রহণ করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই জন্মদিনকে কেন্দ্র করে এর নাম রাখা হয়েছে ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে শব্দটাই কোনো মুসলিম বা কোনো মুসলিমের পক্ষে বলা উচিত নয়। আজকের জুমার খুতবাটা আমি এই বিষয়ে আলোচনা করেছি, কারণ ক্রিসমাস ডেও বলা যাবে না, খ্রিস্টাব্দ শব্দটাও বলা যাবে না। কেন আমরা বলি এত খ্রিস্টাব্দে? খ্রিস্টাব্দ শব্দটা বলা যাবে না, কি বলতে হবে? ঈসা ঈশন। আরব দেশের লোকেরা বলে মিলাদি, আর আমরা বলবো ঈসা ঈশন। কারণ ঈসা আলাইহিস সালামের বিকৃত নাম হলো যীশু খ্রিস্ট। ঈসা আলাইহিস সালামের বিকৃত নাম, অমুসলিমদের দেওয়া নাম কি? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট যে অমুসলিমেরা এত বড় জলিলুল কাদার নবীর নাম দিয়েছে সেটাতে কি আমরা একমত? না। যখনই আপনি খ্রিস্টাব্দ বলবেন তখনই আপনি সেই তাদের দেওয়া সেই বিকৃত নামের স্বীকৃতি দিলেন। যখন আপনি ক্রিসমাস ডে বলবেন অথবা খ্রিস্টান বা ক্রিশ্চিয়ান বলবেন তখন তাদের বিকৃত নামটা স্বীকৃতি দেওয়া হলো। এটা আমার কথা নয়, এটা সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা এই শব্দগুলি পরিহার করব। আমরা জাতিকে সতর্ক করার জন্য ঢাকাতে একটা মার্কেট আছে গাউসিয়া মার্কেট, আর নারায়ণগঞ্জে আর একটা আছে সেটা হলো গোলাকান্দাইল এবং ভুলতা। ভুলতার নাম হয়ে গেছে গাউসিয়া, কারণ গাউসুল আজম মাঝভান্ডারি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি এদের নাম অনুযায়ী এই শেরকি নাম সেখানে সংযুক্ত হয়েছে। আপনি আহলাদিস হয়েও যদি বলেন গাউসিয়ায় নামবো, আজীবন আমি বলছি ভুলতায় নামবো। ভুলতা জায়গার নাম ভুলতা, পরের জায়গার নাম হলো গোলাকান্দাইল। আপনি গাউসিয়া যদি বলেন তাহলে গাউসুল আজমের এই শেরকি আকিদার স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। কথা বোঝা গেল? অতএব আপনি এগুলি পরিহার করবেন। বলবেন যে এত ছোট ছোট কথা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক সাহাবী বললেন মা শা আল্লাহ ওয়া শীতা, হে নবী আপনি যা ইচ্ছা করেন আর আল্লাহ যা ইচ্ছা করে, আপনার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জালতানি লিল্লাহে নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিয়েছ। কি বলতে হবে? মা শা আল্লাহ সুম্মা শীতা, আল্লাহ যা চান তারপরে আপনি যা চান। আল্লাহ যা চান, আল্লাহর মেহেরবানিতে ভালো আছে, তারপরে আপনাদের নেক দোয়া। তারপর শব্দটা উল্লেখ করে তারপরে বলতে হবে যে তারপরে আপনাদের নেক দোয়া। একথা বলা যাবে না যে আপনাদের নেক দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন অথবা আল্লাহর মেহেরবানি আপনার দোয়ায় ভালো আছে, একসাথে মিলায়ে দেওয়া যাবে না। আল্লাহর মেহেরবানিতে ভালো আছি তারপরে আপনাদের নেক দোয়া। শব্দ সংশোধন কে করলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে শব্দ সংশোধন করলেন। একমাত্র আহলাদিস জামাতের লোকেরাই মানুষের আকিদা সংশোধন করে, মানুষের আমল সংশোধন করে, মানুষের কথাবার্তার ভিতরে যদি শিরিকি কালাম না থাকে সেগুলি সংশোধন করে। সৌদি আরবের প্রধান মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মসজিদের মধ্যে
আমরা ঢুকে যাই স্যান্ডেল থাকে গেটে, অনেক সময় পোলাপান স্যান্ডেল লাথায় অনেক দূরে নিয়ে যায়, এক স্যান্ডেল গেটের কাছে আর এক স্যান্ডেল যায় দুই তিন হাত দূরে পড়ে আছে। এই অবস্থায় আমরা এক পায়ের মধ্যে স্যান্ডেল দিয়ে লাভ পারতে পারতে ওই স্যান্ডেলের কাছে যাই, যাই না? অথবা এক পায়ে স্যান্ডেল পায়ে দিই, আর এক পা স্যান্ডেল ওখানে পায়ে দিই। বিন বাজ রাহিমাল্লাহ বলছে এটা চলবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাম এক পায়ে স্যান্ডেল দিয়ে আর এক পায়ে খালি চলতে মানা করেছে। আল্লাহর নবী বলেন স্যান্ডেল দুই পায়ে থাকলে দুই পায়ে থাকবে, আর যদি খুলতে হয় দুটাই খুলতে হবে। এক স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, যেটার ছেঁড়ে নাই ওটাও খুলে ফেলতে হবে, হয় দুটাই খালি পাওয়া হতে হবে অথবা দুটাই জুতা পরা হতে হবে। কি বুঝলেন? ছাত্র বললেন শায়খ সামান্য এক কদম দুই কদম চাব, এতে এমন কি সমস্যা? শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন এক কদম আল্লাহর নবীর নাফরমানি করে ফেলতে পারবে না। আল্লাহর নবীর নাফরমানিতে একটা কদমও ফেলতে পারবে না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার ইন্তেকালের পূর্বে ওসিয়াত করলেন, করে বললেন হে পৃথিবীর লোক সকল শোন, আমি যখন মারা যাব তখন আমি যদি সিরিয়ার জর্ডানের বাইরে মারা যাই তাহলে আমাকে তোমরা দাফন করে তারপর আমার ছেলে মেয়েকে খবর দিও। আমার ওসিয়ত শেখ বিন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওসিয়ত করছেন, আমি নাসিরউদ্দিন আলবানী যদি জর্দানের মাটির বাইরে মারা যাই, বিদেশের মাটিতে যাই মারা যাই, আমাকে আগে দাফন করে আমার ছেলে মেয়েকে খবর দিও। জিজ্ঞেস করা হলো আপনাকে দাফন করার পরে ছেলে মেয়েকে কেন খবর দেওয়া হয়, আগে খবর দিলে কি সমস্যা? নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ বলছেন ছেলে মেয়েরা যদি বলে লাশটা রেখে দাও আমরা আসার পরে দাফন করো, ছেলে মেয়েরা যদি বলে লাশটা দেশে নিয়ে আসার সুযোগ করে দাও, আমি নাসিরউদ্দিন আলবানী জীবনে বেঁচে থাকতে নবীর সুন্নত মানার চেষ্টা করেছি, মরার পরেও যেন আমার লাশের সঙ্গেও ভালো ব্যবহার করা হয়, লাশের দাফন কাজেও যেন সুন্নতের নাফরমানি না হয়, মারা যাওয়ার সাথে সাথে যেন দাফন করার সুযোগ হয়, ছেলে মেয়ে খবর পেয়ে যেন লাশকে দাফনে বিলম্বিত না করে। এর নাম আহলে হাদিস। হাউলায়ে আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জালিলুল মাজামিউ। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের পতন হলেও হকের পতন নাই, হকের পতন নাই। বন্ধুগণ, তাই আহলে হাদিসে নেই একমাত্র এই জাতির রক্ষা কবচ, এই জাতির আকীদা সংশোধনের অতন্দ্র প্রহরী। আমরা আজকের আলোচনা থেকে শিখলাম যে খ্রিস্টাব্দ বলবো না, আমরা বলি ঈসাই সন, কারণ যিশু খ্রিস্ট তাদের দেওয়া বিকৃত নাম, সেই বিকৃত নামের স্বীকৃতি আমরা দিতে পারব না। আজকের আলোচনা থেকে শিখলাম ক্রিসমাস ডে আমরা বলবো না, আমরা বড়দিন বলবো না, এগুলি পালন করার সুযোগ ইসলামে নাই।